নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজির মালাইচপ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা বানানো খুবই সহজ, আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি একটা পাত্রে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি গরম দুধের মধ্যে আমসত্ত্ব দিয়ে দিচ্ছি, যাতে গরম দুধের মধ্যে আমসত্ত্বটা ভিজে যায়। এটা কিছুক্ষণ রেখে দেবো নরম হওয়ার জন্যে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মিক্সির জারের মধ্যে একটা ছোট এলাচ দিয়ে দিলাম। আপনারা এটা আমসত্ত্ব না দিয়ে পাকা আম দিয়েও করতে পারেন। আমার কাছে আমসত্ত্ব ছিল, তাই আমসত্ত্ব দিয়ে করছি। এটা মিক্সির মধ্যে ঢেলে নেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পুরোটা আমসত্ত্ব ঢেলে দিয়েছি। এবার আমি এটা মিহি করে বেটে নেব। দেখুন, এটা মিহি করে বেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঘিটা গলে গিয়েছে। এবার আমি এক বাটি সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব। সুজিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আমসত্ত্বটা পেস্ট করার সময় আমি একটু নারকেল কোড়াও দিয়েছিলাম। নারকেল কোড়াটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারাও নারকেল দেবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগবে। আমটা সুজির সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার হাফ বাটি মতন চিনি দিয়ে দিলাম। যেই বাটি করে আমি সুজি মেপেছিলাম, সেই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্রে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এক বাটি মতন দুধ দিলাম। সুজিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে। আর এক বাটি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। সুজিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটা থালার মধ্যে তুলে নেবো, আর ঠান্ডা হওয়ার জন্য রাখবো কিছুক্ষণ। সুজিটা অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছে। ছোট চামচের এক চামচ ঘি দিয়েছিলাম। এবার ভালো করে মেখে নেবো সুজিটা। অল্প একটু ঠান্ডা হয়েছে, যাতে একটু হাত ধোয়া যায়। সুজিটা ভালো করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে গোল বলের মতন করে নেব। করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। পুরো সুজিটা এইভাবে আমি তৈরি করে নেব। এবার একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব, একটু চেপে দেব। তাহলে একটা সুন্দর ফুলের মতন ডিজাইন হয়ে যাবে, দেখুন। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা এইভাবে ডিজাইন করে নেব।
সবগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি, আর আমের এটা যেটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এটার মধ্যে আপনারা একটু নারকেল কোড়াও দিতে পারেন। আমের ওটা পেস্ট করার সময় আমি একটু নারকেল কোড়া দিয়েছিলাম, দিয়ে আমের ওটা পেস্ট করে নিয়েছি। দুধ আর আমের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। একটু গ্লাস দিয়ে চেপে চেপে দেবো যাতে মিহি হয়ে যায়। দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দেবো, জাল দিয়ে একটু ঘন করে নেব। আর দুধের মধ্যে দুটো ছোট এলাচও দিয়ে দিয়েছি। এবার সুজির প্যাড়াগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে দুধটা তলায় না লেগে যায়। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। সুজির এগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারাও বানিয়ে দেখবেন। এটা ঠান্ডা হলে পরিবেশন করব। গ্যাসের মধ্যে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হলে আমি সুজির ওই প্যাড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। এগুলো একটু লো আঁচ করে এক এক সময় একটু বাড়িয়ে দিয়ে এরকম করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দিয়েই সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু ছেড়ে যেতে পারে, উঠবে না, একটু পরে উল্টে দিতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এটাকে সুজির বিস্কুটও বলা যেতে পারে, এটা খেতে খুবই ভালো হয়, আপনারাও বানিয়ে দেখবেন। ওপরটা খুবই ক্রাঞ্চি হবে আর ভেতরটা নরম হবে, আর মালাই চপটাও খেতে খুবই টেস্টি হয়েছিল, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে। তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।